প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টর সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সবাইকে জয় মসি। আজকের দিন 18 সেপ্টেম্বর, দিন সোমবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এ হয়েছে যোগ্য হতে কল করো। আস আমরা দেখি পবিত্র শাস্ত্র এর বিষয় কী। আমরা পাঠ করব ইফিসিয় 4:1। আস আমরা পাঠ করি। অতএব প্রভুকে বন্দী আমি তোমাদেরকে আবেদন করছি, তোমরা যে ডাকে আহত হয়েছে তার উপযুক্ত হয়ে চলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঈশ্বর প্রতিটি সন্তানের প্রভু স্বর্গীয় আহ্বানের যোগ্য হাঁটা উচিত। প্রভু তোমাকে এক মহান আহ্বানে ডাকছেন অনন্তকালই স্বর্গীয় সিংহাসন এবং স্বর্গীয় শ্রেষ্ঠতার উত্তরাধিকারী হতে। আপনার এই আহ্বান এবং পরিচর্যা নিশ্চিত করা উচিত। আপনাকে বাঁচিয়ে নেওয়ার ক্ষেত্রে ঈশ্বরের বিস্ময়কর ভালোবাসার জন্য কৃতকার অনুভূতিতে পরিপূর্ণ হওয়া উচিত এবং সে আহ্বানের যোগ্য জীবনযাপন করা উচিত। প্রভু বলছিলেন প্রকাশিত বাক্য 19:9, যে পরে হে স্বর্গদূত আমাকে বললেন, তুমি এই কথা লেখ, ধন্য তারা যাদেরকে মেষ শিশুর বিয়ার ভুজে নিমন্ত্রণ করা হয়েছে। তিনি আমাকে আরও বললেন, এইসব ঈশ্বরের কথা এবং সত্য কথা। বিবাহের ভুজ প্রস্তুত, কিন্তু তারা আমন্ত্রিত ছিল তার যোগ্য ছিল না। মতি 22:8, ঈশ্বরের সন্তানের আপনি কি তাকে ডাকবে যোগ্য হারছেন? দ্বিতীয়তে আপনার নিজকে খ্রিস্টের সুসমাচার যোগ্য আচরণ করা উচিত। ফিলিপি 1:27, প্রভু স্বর্গদূতের সুসমাচার দেননি, কিন্তু তিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনার হাতে সুসমাচার দিয়েছিলেন। অতএব তোমরা উচিত পৃথিবীর সব প্রান্তে গিয়ে শুভ সংবাদ প্রচার করা। কালভারি ক্রুশে প্রভু যিশুর রক্ত দিয়ে সুসমাচার খুন হয়েছে। এটি পাপের জেয়াল ভাঙে দেয় এবং মুক্তির আনন্দ নিয়ে আসে। অভিশাপের সকল বন্ধন ভাঙে, আশীর্বাদ নিয়ে আসে। প্রেরিত পৌলুস বলছিলেন রোমে 1:16, যে কারণ আমি সুসমাচার জন্য কোনো লজ্জা পাই না, কারণ এটা হলো প্রত্যেক বিশ্বাসীর পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি, প্রথমে জিহুদিয়ার জন্য এবং পরে গ্রিকদের জন্য। শাস্ত্রে সুসমাচকে খ্রিস্টের মহিমার সুসমাচার আলু, যিনি ঈশ্বর প্রতিমূর্তি বলে অভিষিত করছিলেন, 2 করিন্থীয় 4:4। বাইবেল আরও বলে রোমে 10:15, এবং তাদের না পাঠানো কেমন করে তার প্রচার করবে, যেমন লেখা আছে, যারা আনন্দের সুসমাচার প্রচার করেন তার পাগুলি কেমন সুন্দর। তৃতীয়তে আপনার স্বর্গীয় রাজ্য আপনার আহ্বানের যোগ্যভাবে চলা উচিত। উদাহরণস্বরূপে যারা সিঙ্গাপুর ভ্রমণ করেন তাদের উচিত যে সে দেশের নিয়ম কানুন মানে চলা, অন্যথায় তারা লঙ্ঘনকারী হিসাবে বিচার করা হবে, তাদের শান্তি দেওয়া হবে এবং হে দেশের বাইরে পাঠানো হয়েছে। যদি তাই হয়, বিশ্বের একটি জাতির সাথে স্বর্গীয় রাজ্যের মহত্বর জন্য আমার নিজেকে পরিচালনা করা কত বেশি যোগ্য। শাস্ত্র বলে মথির 5:3, যে ধৈন্য আত্মায় দরিদ্রতা, কারণ স্বর্গরাজ্য তাদের। আপনি যদি নম্রতা এবং সরলতার সাথে জীবনযাপন করেন, তবে প্রভু আপনাকে অনুগ্রহ দান করেন এবং এই অনুগ্রহ আপনি স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হতে পারেন। প্রভু তার সমস্ত ভালোবাসা দিয়ে ডাকছেন এবং বলছেন মথি 25:34, যখন রাজা তার দান দিকের লোকের বললেন, আসো আমার পিতার আশীর্বাদ ধৈন্য পাত্ররা, জগৎ সৃষ্টির প্রথম থেকে যে রাজ্য আমাদের জন্য তৈরি করা হয়েছে তার অধিকারী হো। মথি 25:34। ড্যানিয়েল 7:18 ধ্যান করার জন্য যে আয়াত, এ লেখা আছে যে, কিন্তু মহান সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র লোকেরা রাজত্ব পাবে এবং চিরকাল তার তা ভোগ করবে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরবার সোমবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।